বিজনেস স্ট্যাটিস্টিক্স কোর্সের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে ডেটা প্রসেসিং নিয়ে কথা বলছিলাম। আমরা জানি যে এর মধ্যে আমরা কিছু ডেটা অলরেডি পেয়েছি আপনাদের এই সার্ভে থেকে। এই ডেটাগুলো আমরা কিভাবে প্রসেস করব, আপনাদেরকে একটা এক্সারসাইজও দিয়েছি প্রসেস করার জন্য। এই বিষয়ে আমি জাস্ট আপনাদের সুবিধার্থে কয়েকটা স্লাইডের মাধ্যমে বিষয়টা দেখাচ্ছি যে কীভাবে আপনার প্রসেসের কাজটা করবেন। খুব সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি, আমরা ক্লাসে তো অলরেডি আলোচনা করেছি, এটা যদি আপনাদের কোনো বাড়তি একটা সাপোর্ট হিসেবে কাজ করে সেই জন্য এটা করা। আমরা এই ধরনের একটা টেবিল পেয়েছি, আমরা অনেকগুলো এক্সেল শিটের মধ্যে আমরা দেখেছি যে আমাদের ডেটাগুলোর মধ্যে একটা ক্যাটাগরি, ধরেন এখানে আছে হোয়াট ইজ ইউর এজ, এজ এজের উপর আমরা ডেটা পেয়েছি, এজের উপরে এইজটা আমাদের ভেরিয়েবল, এখানে এইজটা কিন্তু আমার ডেটা না, এইজটা ভেরিয়েবল, ডেটা হলো এগুলো, এগুলো হলো আমার ডেটা, এগুলো হলো আমার ডেটা, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার ডেটা, 25 ইয়ার্স, 26 ইয়ার্স, 29 ইয়ার্স এসব। আবার যদি ইয়ার্স অফ স্কুলিং বলেন, ইয়ার্স অফ স্কুলিং আপনার ভেরিয়েবল এখানে, অথবা ইন্ডিকেটর এটা বলতে পারেন ইয়ার্স অফ স্কুলিং, এগুলো হলো 17 ইয়ার্স, 18 ইয়ার্স, এগুলো হলো আপনার ডেটা। তাহলে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালুটাকে আমরা ডেটা বলি। ঠিক তেমনি ইনকাম, মান্থলি ইনকামের কথা যেটা বলছি সেটা ভেরিয়েবল, এগুলো হলো আপনার ডেটা। তাহলে আপনাকে যদি কখনো জিজ্ঞেস করে কেউ যে ইনকামটা কি, ইনকামটা কি ডেটা না ভেরিয়েবল, আপনি বলবেন ভেরিয়েবল অথবা ইন্ডিকেটর, কিন্তু ডেটা কোনটা, ডেটা হলো এটা। ঠিক তেমনি ফ্যামিলি সাইজ, ফ্যামিলি সাইজটা এখানে কি ডেটা না ভেরিয়েবল, এটা আসলে ভেরিয়েবল। এই এই ফোর ফ্যামিলি মেম্বার সংখ্যা হলো ফোর, দিস ইজ ইউর ডেটা। এরকমভাবে ইউর এক্সপেন্ডিচার পার মান্থ, এক্সপেন্ডিচার সেটা একটা, এগুলো হলো আপনার ডেটা আর এটা হলো ভেরিয়েবল। ঠিক তেমনি প্রিফার্ড ফুড, প্রিফার্ড ফুড এটা আপনার ভেরিয়েবল আর এগুলো হলো ডেটা আপনার। তো আমরা এখন একটা ভেরিয়েবলের ডেটাগুলোকে নিয়ে আমরা একটু প্রসেস করবো, কারণ সবগুলোকে তো একসাথে করার কোনো প্রয়োজনও নেই, কারণ ডেটা যখন প্রসেস করবেন প্রতিটা ভেরিয়েবলের জন্য ডেটাটা প্রসেস করতে হবে। অনেক সময় আমরা কম্পেয়ার করার জন্য আমরা হয়তো দুইটা তিনটা ভেরিয়েবল নেই, সেটা পরে দেখবো, আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে যেটা আসবে, এই মুহূর্তে আমরা শুধুমাত্র দেখব যে একটা ভেরিয়েবলের এগেনস্টে যে ডেটাগুলো আমরা পেলাম এগুলোকে কীভাবে ভালোভাবে প্রসেস করা যায়, প্রক্রিয়াটাকে। চলুন আমরা এই স্লাইডে যাই, পরের স্লাইডে আসলাম। এখানে আমরা প্রথম যে ডেটাটা পেয়েছিলাম এটাকে আমরা নিলাম এখানে, এখানে কি ছিল, এজ, এজ। আচ্ছা আপনি দেখেন এখানে এজের মধ্যে আমরা 25 ইয়ার্স, 27 ইয়ার্স, 32 ইয়ার্স, তাহলে এখান থেকে আমাদের প্রথম কি কাজটা করতে হবে প্রসেসিংয়ের জন্য, এটাকে প্রথম যেটা করতে হবে যে কোন ডেটাটা আসছে, কোন ডেটাগুলো আসছে এটা দেখতে হবে। 25 এখানে আছে আর তো 25 নাই দেখছি, তাহলে 25 একটাই ডেটা, তাহলে আমরা যদি এখানে 25 লিখি, ধরেন এখানে 25 আমি লিখলাম, তাহলে আমার ট্যালি হলো একটা দাগ আমি দেবো, কারণ এখানে 25 মাত্র এক। আচ্ছা 27 দেখেন এই ডেটাটা কতবার আসছে, এটা যদি আমরা দেখি কতবার আসছে এই ডেটাটা, একবার, দুইবার, আর 27 নাই। তাহলে আমরা যদি 27 হলো আমার ভ্যালু বা ডেটা, 27 আমরা এটাকে সাজাচ্ছি আর কি, এখানে কয়টা দাগ আসলো, দুইটা, একটা হলো এইটা আর একটা হলো এইটা, এটার জন্য আরেকটা দাগ দিব আমরা, দুইটা ট্যালি হলো। আচ্ছা তারপর আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে 32টা যদি নিই, 32 দেখেন কয়টা আছে আগে দেখে নেন, দুইটা আছে আপনার 32, তাহলে আমি যদি 32 এখানে দেই, ভ্যালুটা বসাই টেবিলে, আমার এখানে আসবে কি, এখানে একটা 32 আছে একটা টালি দিলাম, আরেকটা 32 এখানে আছে আরেকটা টালি দিলাম, ওকে। দেন আমি দেখি যে 26 কয়বার আছে,
আমি এগুলোকে সিরিয়ালও লিখতে পারি, 25, 26 সিরিয়াল করে নিতে পারি। আমি এখন আপাতত এমনি র্যান্ডমলি বোঝার জন্য করেছি, যার কারণে আমি সিরিয়াল করে নিই, যেটা যেটা আসতেছে সামনে এটা দিয়ে ধরে ফেলতেছি। তাহলে 26 আমার একটা ডেটা, 26 এখন 26 একবার পেলাম আমি, শুধু একবার, শুধু একটা টানি হচ্ছে। 29 আরেকটা ডেটা আমাদের, 29 আমরা এখানে লিখি। আচ্ছা 29 কয়বার আছে? এখানে একটা আছে, তাহলে একটা ট্যালি দিলাম। আর কোথায় আছে? এখানে আছে 29, আরেকটা ট্যালি দিলাম, এই তো 29 শেষ হয়ে গেল। আমরা এখানে কিন্তু সবকটা ডাটা নেয়নি, অল্প কয়েকটা ডাটা নিয়েছি আর কি। আচ্ছা এই নম্বর, এরপর 38 আরেকটা ডাটা আমরা এখানে দেখছি। 38টা যদি আমরা চিন্তা করি, 38টা তাহলে এখানে একটা আছে, তাহলে আমি 38 এখানে বসিয়ে দিই। 38 একটা পেলাম, 38 আর আছে কিনা, এখানে আরেকটা 38 আছে, আরেকটা পেলাম। এরপর বাকি থাকে কি? 30, তাহলে আমরা 30টা নেই, এ হলো আমার 30। তাহলে 30 যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে আমার এখানে একটা ডাটা পাচ্ছি, একটা টালি দিলাম, এখানে আরেকটা পেলাম, আরেকটা টালি, এখানে আরেকটা পেলাম, আরেকটা টালি। তাহলে আমরা যদি টালিগুলো গুনে, এখানে কত আসছে? একটা, তাহলে আমি এক এখানে বসাবো, এক এক দিলাম। এখানে এখানে হলো টু, এখানে টু, এখানে টু, টু অ্যাগেইন টু, এখানে ওয়ান, এখানে ওয়ান দিলাম, এখানে টু, টু দিলাম। এখানেও টু, আমরা এখানেও টু দিলাম, এখানে থ্রি, এখানে থ্রি দিলাম। এইগুলো হলো আমার ফ্রিকোয়েন্সি, এই টালি থেকে এই সংখ্যাটা। এখানে এক, আমি এক বসালাম, এখানে এক, এখানে এক, দুই, এই দুইটা হলো টু। এভাবে আমি সব কটাকে বসালাম, এটা আমার ফ্রিকোয়েন্সি টেবল হয়ে গেল। আমরা পরে দেখবো যে এটা কোন ধরনের ফ্রিকোয়েন্সি টেবল, ঠিক আছে? এটা কোন ধরনের ফ্রিকোয়েন্সি টেবল আমরা পরে জানতে পারবো, কারণ ফ্রিকোয়েন্সি টেবলের বিভিন্ন প্রকার আছে, টাইপ আছে। তাহলে আমরা ফ্রিকোয়েন্সিটা পেয়ে গেলাম। এখন আপনাকে যদি রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হয়, তাহলে টোটাল কয়টা ডাটা এখানে আছে, তাহলে আমরা একটু দেখি টোটাল কয়টা ডাটা আছে। তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, টোটাল ডাটা আমার এখানে আছে মাত্র 13 ডেটা আছে। এখন রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে গেলে আমার কি করতে হবে? আমার এখানে ডেটা আছে একটা, এখানে আছে একটা, তাহলে আমার এক কয়টার মধ্যে একটা ডাটা, মানে 25 আছে একটি শুধু, কিন্তু আমার টোটাল ডাটা আমি নিয়েছি এখানে 13। এই 13কে দিয়ে আমি এই ফ্রিকোয়েন্সিটাকে ভাগ দিয়ে দিলাম, এই টোটাল, এই ফ্রিকোয়েন্সিটাকে, এই ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সিটাকে আমি কি করলাম, টোটাল ফ্রিকোয়েন্সিতে ভাগ দিয়ে দিলাম। এই যে টোটাল ফ্রিকোয়েন্সি পেলাম, এটা দিয়ে আমি ভাগ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি 100 দিয়ে গুণ দিলে যা আসবে কি আসবে দেখেন, 100 দিয়ে গুণ দিলে যা আসবে সেটাই আমার রিলেটিভ ফ্রিকোয়েন্সি। আমি ধরে নিলাম কত হতে পারে, হয়তো ধরেন এটাকে আমরা দিলাম হয়তো 7%, এইটা আমার রিলেটিভ ফ্রিকোয়েন্সি টু, মানে আমি টোটালের এটা কত পার্সেন্ট এটা উল্লেখ করতে হবে আর কি, যে এই টোটাল 13, তো এই টুটা 13 কত পার্সেন্ট। ধরেন আমি এখানে টু দিলাম, এগেন অবশ্যই আপনার 13 দিয়ে ভাগ দিতে হবে, তারপর আপনি এটাকে 100 দিয়ে গুণ দিবেন, এখন এটাকে কত পার্সেন্ট হিসাব করে ফেলেন। 13 এর 2 কত হবে? 6.5, অলমোস্ট 15-90, অত 16-17% এরকম হবে। এগুলো আপনি ক্যালকুলেটর ধরে ধরে বসিয়ে দিতে পারেন।
এভাবে যেতে 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 এখানে আপনি সবকটা পাবেন। পাওয়ার পর এই এই পার্সেন্টেজগুলো যে যোগ করেন, এই যে 7% পেলেন, এই যে 17% পেলেন, এখানে এগুলোকে যোগ করলে সব দেখবেন 100% হবে, সব হয়ে যাবে 100%। এইভাবে আপনি রিলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো পেয়ে গেলেন। আপনি যে এই ক্যালকুলেশনটা না লিখলেও হবে, আপনি শুধুমাত্র যদি ধরুন আপনি শুধু এইটা লিখেন, এটাই আপনার লিখতে হবে, ওইগুলো আপনি অন্য কোথাও রাত করে নেবেন। এই অংশটা যে লাগবে তা না, এই অংশটা যে লাগবে তা না, এই অংশটা আপাতত আপনি অন্য জায়গাও করতে পারেন, এই পুরো কাজটা অন্য জায়গায় করে নিয়ে আসতে পারেন, আপনি শুধু এটা বসালেই হবে। আচ্ছা এখন দেখেন, আমি যদি লেস দেন কিউমুলেটিভ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা হলো কি, যে আমার 25 আছে, 25-এর উপরে কত আছে, 25 এবং তার উপরে, আমি বলছি লেস দেন। লেস দেন বলতে কি বোঝাচ্ছে, যে 25-এর নিচে কত আছে, মানে লেস দেন 25, মানে প্রতিটা ভ্যালুতে আমি যখন লেস দেন কিউমুলেটিভ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে আমি অ্যাড করে যাবো একটার পর একটা, তাহলে আমি যদি 25-এর নিচে কত আছে আমি ধরি, 25টাকে যদি আমি ইনক্লুড করে নিই তাহলে 1 আসবে, যদি ইনক্লুড না করে লেস দেন 25 বলি, লেস দেন 25 আমার ডেটা হলে এখানে 0। তো আমরা যদি এরকম করি এখানে 30 লেস দেন আবার এই 3 আর আসবে না, কারণ যদি আমি এই 30-কে না ধরি। এই জন্য আমরা এক্ষেত্রে যেটা করব, 25 আর লেস ধরলেই আমাদের হচ্ছে, তাহলে 25 লেস হলে 1, এটা 1। আচ্ছা তারপরে 27 অথবা তার নিচে কত, এখানে আছে 2, এখানে আছে 1, আমরা এখান থেকে দেখি এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে এই দুইটা মিলে কত হচ্ছে 3। আচ্ছা তারপরে 32 এবং তার নিচে কত, আগে তো 3 হয়ে গেছে, এখন 2 যোগ হবে, মানে 32 নিচে হলে এখান থেকে যা আছে উপরের দিকে যা আছে তাই সব, তাহলে 2 টু 4, 4 2 4 একে 5, তাহলে 5। ঠিক তেমনি 26 এর নিচে হবে 6, এমনি 29 এর নিচে হচ্ছে কত, 2 সহ যদি ধরি আমরা 6 টু 8, কারণ 6 তো আগে ছিল, এখন 2 অ্যাড হবে, এখানেও 2 অ্যাড হবে, এখানে গিয়ে 13 হয়ে গেল। তো এটা কি করলাম আমরা, আসলে এখানে আপনার লেস দেন করলাম, লেস দেন মানে আমার ভ্যালুটা 25 এবং তার নিচে কত আছে, 27 তার নিচে কত আছে, এভাবে নিলাম। এটা অনেক সময় কাজে লাগতে পারে, এই কারণে কাজে লাগতে পারে, আপনাকে জানতে চাইতে পারে যে 27 নিচে, 27 এর নিচে কতজনের এজ আছে, তখন আপনি টোটালটা বলতে পারবেন এতজনের। আচ্ছা এরপরে দেখেন, আপনি এটাকে আপনি পার্সেন্টেজও প্রকাশ করতে পারেন, মানে ইচ্ছা করলে ওই ওইটার মতো আপনি একটু আগে যেটা করলেন, এই যে এইটাকে এই সব কটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে পারেন, আপনি এগুলোকে সব কটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে পারেন। আমরা যে এখানে রিলেটিভ করেছি না, রিলেটিভ ফ্রিকোয়েন্সি বলছি তো, আর এখানে হবে রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এখানে হবে রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, দেখেন আপনি রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলবো, আর একটা টেবিল ইচ্ছা করলে আপনার একটা লাইন এখানে টেনে বলতে পারেন, আর একটা লাইন শুধু টেনে আপনার এখানে রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করতে পারেন। কোন ধরনের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা, লেস দেন, লেস দেন রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ঠিক তেমনি আবার মোর দেন করতে গেলে কি করবেন, এই যে 25 আছে এইটা বা এটার উপরে কত আছে, কত আছে এটার উপরে, 25 13 আছে। আচ্ছা এখন বললাম 27 বা 27-এর উপরে কত আছে, তাহলে কিভাবে বোঝা গেলো এই একটা বাদ যাবে, তাহলে আছে কত, 12। ঠিক আপনাকে দিল 32-32-র উপরে কত আছে, মোর দেন বলা হয়েছে, 32 বা তার উপরে কত, তাহলে এখানে হবে 10, যে আগে দুই বাদ যাবে, এখানে আগের যে দুই বাদ যাবে এর উপরে আছে 10। ঠিক তেমনি আপনি সব কটা পাবেন, এখানেও আপনি পার্সেন্টেজে প্রকাশ করতে পারেন, লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তাহলে মোর দেন আমরা লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, লেস দেন রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মোর দেন রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আমরা এভাবে কিন্তু এগুলো করতে পারি চার্টগুলো। ঠিক তেমনি ধরেন আপনার যদি এখানে ইয়ার্স অফ স্কুলিং এর কথা বলা হয়, আমার এখানে ইয়ার্স অফ স্কুলিং আছে 17, 25, 18, এই যে 25 ইয়ার্স অফ স্কুলিং যিনি বলেছেন, বোঝা যাচ্ছে ডাটাটা ভুল আছে, যাই হোক এটা আমরা স্কুটিনির মধ্যে আনতে হবে, এখানে এনে এটা নিয়ে চিন্তা করছি না, 2017 এটাও ভুল আছে,
31 এটাও ডেটা ভুল আছে, এই জন্য আমরা বলছি ডেটাগুলো স্কুটিনি করতে হবে ভালো করে। 37 ইয়ার্স অফ স্কুলিং হতে পারে, এটা তো অনেক বছর, আপনি ধরেন এটা আপনার এজ না, আমরা বলছি ইয়ার্স অফ স্কুলিং মানে আপনি কত বছর পড়াশোনা করেছেন। আপনি যদি 5 পর্যন্ত পড়াশোনা করে থাকেন আপনার ইয়ার্স অফ স্কুলিং হবে অনলি 5, আপনি যদি 10 পর্যন্ত করে থাকেন আপনি 10 বছর পড়াশোনা করেছেন সুতরাং 10, 12 মানে যদি এসএসসি করে থাকেন আপনার 12, যদি আপনি পাস কোর্স করে থাকেন এরপরে 3 বছর 15, যদি অনার্স করে থাকেন এরপরে 4 বছর ইন্টারমিডিয়েটের পরে তাহলে আপনার হলো 16, আর আপনি যদি মাস্টার্স করে থাকেন 1 বছর মাস্টার্স হলে আপনার ওখানে 17, আর যদি 2 বছর মাস্টার্স আপনি করেছেন 18 বছর মাস্টার্সের পরে, এইভাবে যোগ হবে। সুতরাং এখানে 25 এগুলো আসার কোনো কারণ নেই, 37 বছর এগুলো আসার কোনো কারণ নেই, তাহলে এই ডাটাগুলো ভুল আছে, আমরা আগেই স্কুটিনি করে নিতে হবে। এইগুলোকে যদি আমরা সাজাই ভ্যালুতে তাহলে আমি সর্বনিম্ন কত আছে 6টাও ভুল আছে এখানে, কারণ আপনাদের কেউ 6 পর্যন্ত পড়েননি, মানে আপনার এখন যেটা হচ্ছে যে আপনি 6 পর্যন্ত যে পড়বেন এটা কিন্তু ঠিক না, কারণ আপনি কেউই 6 পর্যন্ত পড়েন নাই, আপনারা এখানে ভর্তি হতে পারেননি, মিনিমাম গ্রাজুয়েশন প্রয়োজন হয়, মিনিমাম আপনার 15 ইয়ার্স অফ স্কুলিং দরকার হয়েছে বা 16 দরকার হয়েছে। আচ্ছা দেখেন আমরা যদি যাই করি, আমরা এই 17 আছে কতবার দেখেন, আমরা 17 যদি প্রথম নিই বা 16 সবচেয়ে নিচে, আমরা নিচেরটাকে আগে নিতে পারি, 16 নিলাম তা ট্যালি করি 16 কয়টা আছে, 16 দেখা যাচ্ছে 2টা আছে, তাহলে আমরা 2টা ট্যালি দিই। আচ্ছা এরপরে যান 17, 17 কয়টা আছে, এখানে একটা এখানে আরেকটা, তাহলে 2টা ট্যালি দিয়ে নিই আমরা পরে আবার ভুলে যাব। তারপরে 17 এখানে একটা আছে, 3টা ট্যালি দিলাম, 17 এটা বোধহয় 17ই হবে, এটাও ভুল করে লিখছে আর কি, এটাও 17ই হবে, এখানে আরেকটা ট্যালি দিলাম, এটাও 2017 এটাও 17ই হবে। এইখানে আর 5 নাম্বার ট্যালি দেওয়া যাবে না, 5 নাম্বার ট্যালিটা দিবেন এই কোনা কোনা কোনি, এখানে কিন্তু 5 দিলে 4টা আর 5 নাম্বারটা কোনা কোনি দিতে হবে, সবসময় যখন 5 চলে আসবে তখন কোনা কোনি একটা দিয়ে দিবেন, বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের। আচ্ছা 17 তাহলে এখানে একটা হলো, 2টা হলো, 3টা হলো, 4টা হলো, এই একটা সব 5টা, আমরা 5টা পেয়ে গেলাম, ফাইন। আমরা 18টা নেই, 18 18 এখানে দিলাম, এখানে 18 একটা টালি দিলাম, এখানে দেখেন আমরা যদি একটু কালারটা চেঞ্জ করে দিই, এখানে 18 আরেকটা, তাহলে আরেকটা টালি দিলাম, আর তো 18 আমি দেখছি না, তাহলে 2টাই টালি এখানে। তারপরে ধরেন আমরা 31 নিতে পারি, অন্যগুলো নিতে পারি, আমরা এভাবে করতে পারি, তাহলে টালিগুলো থেকে আমি যোগ করার পর একটা 2টা, 2 ফ্রিকোয়েন্সি হবে 2, ফ্রিকোয়েন্সি হবে 5, আমাদের এখন হবে 2। আমরা যদি অন্য ডেটাগুলো বাদ দিয়ে দিই যেগুলো একটু কনফিউশন আছে 6, এগুলো বাদ দিয়ে দিই তাহলে আমাদের আর থাকছে না, তাহলে এখানে কত হচ্ছে 7 9 হলো আমার টোটাল, এটা টোটাল ফ্রিকোয়েন্সি বা ডেটা হলো 9, বাদ বাকিগুলো আমরা বাদ দিয়ে দিলাম, কিছু ডেটা যেহেতু একটু অ্যালোমেল আছে বাদ দিয়ে দিলাম, হ্যাঁ আমাদের হলো 9, 13 জায়গায় আমাদের 9 হয়ে গেল, কারণ এটাও ক্রস, এটা বাদ দিয়ে দিলাম আমরা। তারপরে আর কি আছে, আমরা এখানে এই 31টা আপাতত নিলাম না এখানে, তাহলে এখানে একটা চলে গেল, 2টা চলে গেল, আরেকটা ডেটা বাদ দিয়েছি কোনটা যেমন 25টা আমরা বাদ দিয়েছি, তো মোটামুটি আমার 9টা ডেটা আছে। এখন রিলেটিভ ফ্রিকোয়েন্সি কীভাবে করবেন বলেন তো, আপনি 2কে 9 দিয়ে ভাগ দিবেন, মানে 9 এর মধ্যে 2 কত পার্সেন্ট এটাকে 100 দিয়ে করবেন, মানে পার্সেন্টেজে প্রকাশ করবেন আর কি ফিগারটাকে, তাহলে কত পার্সেন্ট হবে, 9 দিয়ে ভাগ দিলে আপনার কত হয়, 9/2, 9/2 মানে আপনার 8.4.5 হয়তো আপনার 20 হয়তো 6% মতো আসবে, 26 বা কিছু একটা আসবে, এগুলো আপনার কারেক্টলি জমা হিসেব করুন পেয়ে যাবেন 26%। এভাবে 5, তো 5কে 9 দিয়ে ভাগ দিবেন, কত আসে দেখেন একটু, 9/5, 5/9, 100 করলে 100কে অনেকটা 46 কিছু একটা আসবে, 46% ঠিক। তো এভাবে যা করবেন আপনি যোগ করলে এগুলো 100% হবে, যদি দেখেন যে 100% হয় নাই পার্সেন্টেজগুলো তাহলে বুঝবেন যে ভুল হয়েছে, কেন কোনো আমরা ক্যালকুলেশন ভুল হয়েছে। আচ্ছা
তারপর লেস দেন কি মানে, লেস দেন এই শব্দটা কিন্তু ইম্পর্টেন্ট, লেস দেন, লেস দেন বলা হয়েছে এই জন্য যে এই 16 আছে তো এই 16 কে আপনি এখানে ধরবেন, তাহলে 16 লেস দেন বলতে জিরো হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের ডেটাটা বাদ দিতে পারবো না আমরা, এটা বাদ দেওয়া ঠিক হবে না, তো এই জন্য আমরা আপাতত ধরে নিচ্ছি, আমরা এমন কেস পরে পাবো যেখানে লেস দেন বলাটা সহজ হবে আপনার জন্য। এখানে হলে 16-এর নিচে বা 16 পর্যন্ত কত আছে, 2, তাহলে আমরা 2 কে এখানে নিয়ে নিতে পারি। তারপরে 17 বা 17-এর নিচে কত আছে, এখানে আছে 5, এখানে 2, তাহলে 7। আচ্ছা তাহলে 18-এর নিচে কত আছে, 18/18-এর নিচে আরও 2 যোগ হবে এটার সাথে 9। এগুলোকে বলছি আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আমরা এটাকেও কিন্তু ওইটার মতো পার্সেন্টেজে নিয়ে যেতে পারি, পার্সেন্টেজে নিয়ে যেতে পারি, পার্সেন্টেজে নিয়ে আরেকটা কলাম এখানে করতে পারতাম। তাহলে এখানে পার্সেন্টেজে নিলে 2 কার পার্সেন্টেজ দেখাবেন, টোটাল সংখ্যা হলো 9, 9-এর কত পার্সেন্ট 2, কত পার্সেন্ট 7, কত পার্সেন্ট 9, তাহলে এখানে হয়ে যাবে 100%। এভাবেও কিন্তু আপনি পার্সেন্টেজগুলো পেয়ে যাবেন। আচ্ছা তারপর মোর দেন যদি বলেন, তাহলে এখান থেকে যেটা করবেন এই 16 তার বেশি কত আছে, তো 16-এর উপর তো সব কটাই, 16 এবং 16-এর উপরে সব কটাই, তাহলে 9 দিয়ে আমার শুরু হবে। এরপরে 17 বা 17-এর উপর, তাহলে 16-গুলো বাদ যাবে, 16 হলো 2, এটা বাদ যাবে আমার এখান থেকে, তাহলে 7 হয়ে যাবে, কারণ এটা বাদ দিয়ে সবই তো আছে। তারপরে 18 বা তার উপরে, তাহলে 18 তার উপরে যদি যাই, তাহলে এই 18 বা তার উপরে আগের গুলো বাদ যাবে, আগের গুলো 7, তাহলে 2 আসবে। এখানে আপনি ইচ্ছে করলে পার্সেন্টেজ হিসেবে দেখাতে পারেন, তাহলে এখানে দেখেন উপরে হয়ে যাচ্ছে 100%, এভাবে কমতে থাকবে পার্সেন্টেজটা। এই হলো আপনার মোটামুটি মোর অর লেস আপনার কিভাবে আমরা প্রসেসিং করবো ডেটাটা। ঠিক তেমনি আপনি এটাকেও করতে পারেন, এখানে কি অরিজিনাল কি ইন কাম ফ্রম, মানে আপনার কোন জায়গা থেকে আপনি আসছেন, মানে আপনার লোকেশনটা কি, আপনার অরিজিন কি, অরিজিন অরিজিনটা হলো ডাটা, অরিজিনটা হলো এখানে আপনার কি ডাটা না, এটা কি বলবো আমরা, বলেন বলেন অরিজিনটা কি হবে, অরিজিনটা হবে আপনার ভেরিয়েবল, আপনার ভেরিয়েবল হলো এখানে অরিজিন, ডাটা হলো এগুলো। তাহলে আমি যদি এটা করি, এটা তো আর সংখ্যা নেই, ভ্যালুটা হলো এটা একটা নামে আসছে বা একটা কোয়ালিটেটিভ ডাটা, এই ডাটাকে বলে আমরা কোয়ালিটিভ, এতক্ষণ যে ডাটাগুলো আমরা পেয়েছিলাম সেগুলো ছিল কোয়ান্টিটেটিভ ডাটা, আর এটা হলো কোয়ালিটেটিভ ডাটা। এই যে R1, এটা কিন্তু কোয়ালিটেটিভ, কোয়ালিটেটিভ মানে যেটা কোনো ওই নিউমারিক্যাল ভ্যালু থাকে না, যেমন আমি বলি আপনার কালারটা কি, বলো সুন্দর, সুন্দর কম সুন্দর এটা হতে পারে, অথবা ফেয়ার, ব্ল্যাক, ব্রাউন, বিভিন্ন কালার হতে পারে। তো এই যে কালারের কথাটা বলছেন, কালারের যে ভ্যালুগুলো আসছে এগুলোকে বলছি আমরা কোয়ালিটেটিভ ডাটা, এগুলো কোয়ান্টিটেটিভ ডাটা না। আর যদি বলে এইজ, এইজটা কিন্তু কোয়ালিটেটিভ ডাটা না, দেখেন এইজ যদি বলি যে হ্যাঁ সে বয়স্ক, সে ইয়াং, তখন কিন্তু আমরা কোয়ালিটেটিভ ডাটা চলে আসলো। আর যদি আপনি বলেন যে তার বয়স 5 বা 20, এটা হয়ে যাচ্ছে আপনার কোয়ান্টিটেটিভ ডাটা। তাহলে ডেটা দুই প্রকার আসতে পারে, কোয়ালিটেটিভ ডেটা আর একটা কোয়ান্টিটেটিভ ডেটা, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তো এখানে আমরা যেটা পেয়েছি আরবান, ধরেন কোয়ালিটি, এখানে কত ক্যাটাগরি ডেটা আছে, দুইটা, রুরাল আর আরবান। তাহলে আমরা যদি প্রথমে রুরাল নেই, ফর এক্সাম্পল আচ্ছা রুরালে আমার দিয়ে আমরা দাগ দিতে থাকি, সরি রুরালে আমরা একটু অন্য কালার দিয়ে দাগ দিই সুবিধা হবে, রুরাল এই একটা পেলাম এখানে, একটা টালি দেন রুরাল, আর একটা পেলাম এখানে, আরেকটা টালি দেন এই রুরাল, আরেকটা টালি দেন এখানে, এখানে আরেকটা রুরাল, আরেকটা টালি দেন এখানে, আরেকটা রুরাল, এই পঞ্চমটা হয়ে গেল। ফিফথের ক্ষেত্রে আপনাকে এইভাবে দিতে হবে, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা এরপরে আবার রুরাল শুরু হয়েছে আমার, তাহলে আবার টালি দিলেন, আবার রুরাল এখানে আছে, আবার টালি দিলেন, আর রুরাল এখানে নাই, সুতরাং দুইটাই শেষ। আমরা এখানে লিখে আরবান, আরবান আরবানে যদি যান দেখেন আরবান এখানে একটা আছে, আমি একটা টালি দিলাম, এখানে একটা আরবান আছে, আরেকটা টালি দিলাম, এখানে একটা আরবান দেখতে পাচ্ছি, আরেকটা টালি দিলাম,
এখানে আরেকটা আর্বান দেখতে পেলাম, আরেকটা টার্গেট দিলাম, এখানে আর তো আর্বান ও এখানে এখানে আরেকটা আর্বান আছে এই ফিফথ ক্রস, এরপরে এখানে আরেকটা আর্বান আছে, ক্রস দিয়ে মানে পাঁচ হয়ে গেছে আমার টোটাল। তাহলে আমরা এখান থেকে কত বললাম, পাঁচ, এখানে হলো আমার পাঁচ ফাইভ আর এখানে হলো টু, তাহলে টোটাল আমার ফ্রিকোয়েন্সি হলো সেভেন। এটা আশা করি বুঝতে পারছেন, এখানেও ফাইভ আমার, এখানে ওয়ান, তাহলে আমার টোটাল ফ্রিকোয়েন্সি হলো সিক্স। তাহলে আমার টোটাল এখানে ফ্রিকোয়েন্সি কত হলো, ডেটা কয়টা আমার এখানে আছে বুঝে যাচ্ছে, থার্টিন ফ্রিকোয়েন্সি যোগ করলে হয়ে গেল। রিলেটিভ ফ্রিকোয়েন্সি কী হবে, এখানে থার্টিন, সেভেনকে থার্টিন দিয়ে ভাগ দিন, কত হবে 50% হবে না, একটু কম হবে, ধরেন আমরা 40 হয়তো 9% দিলাম, 49% তাহলে এইটা কত হবে 6/13, এটা কত পার্সেন্ট হবে, হয়তো 51% আশা করি। ক্যালকুলেট করতে হবে, আমি এমনিই বলছি আপনাদেরকে, আসলে ক্যালকুলেটর করার সুযোগ নেই এখানে, যেভাবে করছি এখানে ক্যালকুলেট করার সুযোগ নেই। তাহলে দেখেন পার্সেন্টেজ হিসেবে আমার টোটাল কত আসে, 49, 50, 100%, 100% হতেই হবে। এখন আবার এগেইন কিউমুলেটিভ করেন, কিউমুলেটিভ লেস দেন কিউমুলেটিভ, মানে আমার এখানে লেস দেন কিউমুলেটিভ যদি আপনি করতে যান, রুরালের নিচে কয়জন আছে, সেভেন, মানে রুরাল এটা এর নিচে তো কোনো আইটেম দেখছি না, আরবান তাহলে সিক্স, তাহলে থার্টিন। কোয়ালিটি ডেটার ক্ষেত্রে এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করা একটু ডিফিকাল্ট হতে পারে, কারণ এখানে তো ভ্যালু নাই, আমি লেস দেন কিভাবে বলবো, এই যে লেস দেন বললাম, আমার তো ভ্যালু না থাকলে আমি লেস দেন বলবো, রুরাল আবার লেস দেন কি, আরবানের লেস দেন কি, এখানে একটু প্রবলেম হতে পারে আপনার, এখানে একটু প্রবলেম হবে যে এটা, তার কোয়ালিটিভ ডেটার ক্ষেত্রে আসলে এই এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করা ডিফিকাল্ট। এই হলো আমাদের মোটামুটি আমরা একটা কভার করলাম, আশা করি আপনারা এই বিষয়টা অনুধাবন করতে পারছেন ভালো করে, যদিও একটু এলোমেলো এবং খুব গরম আমার, এখানে এসি নাই, আমি খুব তাড়াতাড়ি করে আমি কাজটা করলাম, আমার কাছে মনে হলো যে আপনারা হয়তো এটা থেকে প্রবলেম ফেস করতে পারেন, আবার আগামী ক্লাসের জন্য বসে থাকলে সমস্যা, আমরা যেটুকুই পারি করে ফেলি, এই জন্য আমি একটু হিন্টস দিয়ে দিলাম যাতে করে আপনারা যা পারেন করে নিয়ে আসেন, এই শর্টকাট ডাটা আপনি কেয়ার করে সুন্দর করে সাজিয়ে করে নিলেন, এটা আপনার জন্য অনেক সুবিধা হবে, আপনি খুব চমৎকার করে এই জিনিসগুলোকে বিবেচনা করেন। আপনার তো অনেক ডাটা, আমরা এখানে 13 নিয়েছি কারণ আমার স্ক্রিনে অত সবকটা কভার করেন, আমি 13 নিয়েছি, এখানে অনেকগুলোকে আপনি অ্যাকোমোডেট করতে পারবেন একসাথে, এটা সম্ভব। তাহলে অ্যাকোমোডেট করে আপনি ফ্রিকোয়েন্সি টেবিলটা করেন, ট্যালি করেন প্রথম, তারপর ফ্রিকোয়েন্সি নিয়ে আসেন, তারপর রিলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে আসেন, লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করেন, সেখানে পার্সেন্টেজ করতে পারেন, রিলেটিভ লেস দেন রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করতে পারেন, আবার মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করেন, এবং মোর দেন রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করতে পারেন। আচ্ছা, এই যে আমরা এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করলাম, এই কি ফ্রিকোয়েন্সি টেবিলগুলো করলাম, এই যে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা ফ্রিকোয়েন্সি টেবিল করলাম, এটাকে বুঝতে হবে যে এটাকে বলে ডিসক্রিট ফ্রিকোয়েন্সি টেবল, ডিসক্রিট ফ্রিকোয়েন্সি টেবল, এই ডিসক্রিট ফ্রিকোয়েন্সি টেবল, ডিসক্রিট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অথবা ডিসক্রিট ফ্রিকোয়েন্সি টেবল, এই এই পুরো ফ্রিকোয়েন্সিগুলো আমরা ডিসক্রিট করেছি, কারণ আমরা প্রত্যেকটা ডেটার অ্যাগেনস্টে আমি কিন্তু ফ্রিকোয়েন্সি নিয়েছি। তারপর আমরা যেটা করব, আমরা কিউমুলেটিভ যে যে ফ্রিকোয়েন্সিগুলো করলাম সেটাকে আমরা অন্য একটা ফর্মে নিয়ে যাব পরে, আমরা এটাকে কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি টেবল হিসেবে আমরা তৈরি করবো, আমরা এটা আগামী ক্লাসে দেখবো যে কীভাবে কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি টেবল তৈরি করতে হয়। তাহলে আমাদের সেখানে ডিসক্রিট যেগুলো করেছি সেগুলোকে আমরা কাজে লাগাবো, এই ডেটাগুলোকে কাজে লাগিয়ে আমরা কন্টিনিউয়াস করবো, খুব বেশি একটা ডিফিকাল্ট কাজ না। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করি আপনারা এই বিষয়টা থেকে অ্যাটলিস্ট একটা কাজ করার মতো কিছু হিন্টস পাবেন, আর আর কাজগুলো করে আসবেন, সবাই চেষ্টা করবেন সবকটা ডাটা কভার করার, যদি নাও পারা যায় অ্যাটলিস্ট 8-10টা তো করতেই পারেন, বা 5টা তো মিনিমাম করতে পারেন, বেশি করা মানে বেশি প্র্যাকটিস করা, বেশি করা মানে বেশি খাটা না, এখানে বেশি প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবেন, কারণ এগুলো বেসিক জিনিস, এটা যত বেশি প্র্যাকটিস করবেন আপনার কন্ট্রোলটা বেশি চলে আসবে, পরে গিয়ে তো আমরা এগুলোকে ম্যানিপুলেট করবো বিভিন্নভাবে, ওগুলো আসলে থট প্রসেসের ব্যাপার,
ওটা নিয়ে বেশি থিঙ্ক করতে হবে, কারণ ওইগুলো অ্যানালিটিক্যাল ব্যাপার, বেশি থিঙ্ক করতে হবে। তখন গিয়ে কিন্তু প্র্যাকটিসে যে থিঙ্কটা বেশি করতে হবে যে কোনটাতে যাব, কোন আমি টুলটা এখানে ইউজ করব, কোনটা ওইখানে ইউজ করব, আমি কোন ধরনের বক্তব্য দিতে চাই, আমার পারপাসটা কি, কোন পারপাস কোন টুল দিয়ে আমার সার্ভ করবে, কোন মেজারটা নিলে আমার পারপাস সার্ভ করবে, আমি রিপোর্ট লিখবো, আমি এই ডাটাগুলোকে কোন ধরনের অ্যানালাইসিস করবো, সেগুলো অনেক আলোচনার বিষয়। এগুলো আমরা এর মধ্য দিয়ে শিখব, আমরা তো যা শিখছি আমাদের নিজেদের মধ্য দিয়ে শিখছি, আমরা তো আমাদের এক্সপিরিয়েন্স থেকে সব কিছু শিখছি, আমরা যা জানি আমরা যা বলি এগুলোকে আমরা ম্যানিপুলেট করছি, হ্যান্ডেল করছি, আমরা এগুলো শিখে যাচ্ছি। সুতরাং আমাদের খুব বেশি ঘাবড়াবার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, আমরা যেভাবে যাচ্ছি নিঃসন্দেহে আমরা এই বিষয়টার উপর একটা চমৎকার কন্ট্রোল আমাদের চলে আসবে। শুধু এই বিষয়টার উপর আমাদের টেকনোলজির উপর কন্ট্রোল আসবে, আমরা আরও অনেক কিছু প্রাসঙ্গিক বিষয়ের উপর আমাদের কন্ট্রোল চলে আসবে। আমি আমি নিজেও অনেক অনেক বেশি হ্যাপি হব যদি আপনারা কাজগুলো সময় মতো শেষ করার চেষ্টা করেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা প্রেশার নেবেন না, কারণ এখানে আমি বলছি যতক্ষণ পর্যন্ত আপনি নিজে এনজয় করবেন না, নিজে মনে করবেন না যে কাজটা করতে হবে, ততক্ষণ পর্যন্ত ইট উইল নট ওয়ার্ক। সুতরাং আমার প্রেশারে কিছু আসে যায় না, আপনার অল আর ম্যাচিউর পিপল, অল আর রেসপেক্টেবল পিপল, অল আর উই গট অল গট দ্য রেসপেক্টেবল পজিশনস, ইউ আর দ্য ম্যানেজার্স, ইউ আর দ্য ডিফারেন্ট লেভেলস অফ ডিসিশনস ইউ হ্যাভ টু মেক। সো আপনাকে অবশ্যই নিজের কন্ট্রোলটা নিজেকেই নিতে হবে, নিজের লার্নিং নিজেই কন্ট্রোল করবেন। এটা যদি করতে পারেন ইউ উইল উইন দ্য রেস, আদারওয়াইজ দেখা যাবে যে আপনি একটা গ্রেডের পিছনে দৌড়চ্ছেন, কিন্তু শেখাটা কিছু হলো না। শেখার চেষ্টা করেন, শেখাটা ইম্পর্টেন্ট, কারণ মানুষ যদি কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট না হয় মানুষ সাস্টেন করতে পারে না, সার্ভাইভ করতে পারে না। এত দ্রুত প্রতিবদ্ধশীল সমাজ, সেখানে সার্ভাইভ কেমনে করবেন আপনি, আসলে পারবেন না, হারিয়ে যাবেন। আর আপনি এখন আপনার প্রতিষ্ঠানে আপনি যেই অবস্থানে থাকুন না কেন, আপনি যখন এই বিষয়গুলো আয়ত্ত করে ফেলবেন তখন আপনার সাথে কেউ পারবে না, আমি নিশ্চিত, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার সাথে কেউ পারবে না। সো উইশ ইউ অল দ্য বেস্ট, সি ইউ সুন। আর যদি অন্য কোনো স্লাইড হয় আমি এখানে আপ করে দিই। থ্যাংক ইউ ভেরি মাচ।